জানাব ইউ ফুল এটা সাধারণ কেউ না যে চাইলাম আর ফাঁসি দিয়ে দিলাম এরপর জনতা বাড়ি ফিরে গেল এটা শেখ মুজিব চারিদিকে জেলেটা ভাঙবো শেখ মুজিব আনবো এই স্লোগান আমরা দিতাম তখন বঙ্গবন্ধুর সাথে আমার হাত মেলামেলি হয় মুক্তিযুদ্ধের সময় আমার বয়স প্রায় 21-22 মতন ছিল ভুটানে আমি ট্রেনিং করি দেশের ভিতরে দেশের বাহিরে যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে জানাচ্ছি সাদর সম্ভাষণ আজকে আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি 1971 সালের বীর মুক্তিযোদ্ধা সুরুজ আলী আকন্দকে আমি আপনার কাছে প্রশ্ন করতে চাই দেশে যখন যুদ্ধ শুরু হয় তখন আপনার বয়স কত ছিল এবং আপনার মা বাবা কিছু বলেনি যুদ্ধে যাওয়ার ব্যাপারে মুক্তিযুদ্ধের সময় আমার বয়স প্রায় 21-22 মতন ছিল তখন আমি ক্লাস এসএসসি পরীক্ষার্থী ছিলাম আমি বাপ মার এখান থেকে পলাইয়া মানে না বইলিয়া আমি ভারতে যাওয়ার ট্রেনিং নেই ভারতে ভুটানে আমি ট্রেনিং করি ট্রেনিং করিয়া তারপরে ওই ভারতীয় বাহিনীর সাথে একসাথে থাকিয়া যুদ্ধ করি মানে ভারতীয় আমার ট্রেনিং ভুটানে আমার ট্রেনিং মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করার জন্য কোথায় প্রশিক্ষণ নিয়েছিলেন এবং কোথায় এবং কোন সেক্টরে যুদ্ধ করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেব যখন জেলখানায় আগরতলা সদরে মামলায় জেলখানায় ছিলেন মানে তখন আমরা সংগ্রাম করছিলাম যে জেলেটা ভাঙবো শেখ মুজিবকে আনবো এই স্লোগান আমরা দিতাম একদম আগরতলা থেকে মুক্তি পাওয়া মামলায় মুক্তি পাওয়ার পরে উনি ময়মনসিং প্রথম সার্কিট হাউসে মিটিং করতে আসলেন তখন রেল গেটে আমরা অনেক ছাত্র জনসাধারণ মিলিত হই আমি রেল গেটে ফার্স্টে ছিলাম তখন বঙ্গবন্ধুর সাথে আমার হাত মেলামেলি হয় এবং অনেকের সাথেই হাত মেলামেলি হয় তখন একটা ট্রাকে ওই জাতীয় চার নেতা সৈয়দ নজরুল ইসলাম তাজউদ্দিন আহমেদ ক্যাপ্টেন মুনসির আলী কামরুজ্জামান ওনারা ছিলেন চারজন ওইখানে বঙ্গবন্ধুকে এই ট্রাকে সাজানো ট্রাকে ট্রাক মানে গাড়ি চালিয়ে সাজানো হয়েছিল ওই ট্রাকে বঙ্গবন্ধুকে উঠাইয়া তারপরে সার্কিট হাউস আমরা পিসিডি স্লোগান দিতে উনি সার্কিট হাউস পর্যন্ত যান ওখানে বিরাট বিশাল মিটিং করেন ওই মিটিংয়ের দিনই ওই ওনার বক্তৃতা শুনে মনে হলো যে কবে যুদ্ধ করি মনে উদ্বৃত্ত ইয়ে হইলো তখন বঙ্গবন্ধু যখন অ্যারেস্ট হয়েছে তখন এই সময় আমরা চুপচাপ ভারতে দেয়া আমরা ভুটানে ট্রেনিং দিই 11 নম্বর সেক্টরে আমি যুদ্ধ করি 11 নম্বর সেক্টরে আপনার সাথে যারা যুদ্ধ করেছিলেন অনেকেই হয়তো মারা গেছে কিংবা এখনও যারা জীবিত আছে তাদের সাথে কি এখনও কোনো প্রকার দেখা সাক্ষাৎ কিংবা যোগাযোগ হয় 16ই ডিসেম্বর 26শে মার্চ এই দুই দিন সবার সাথেই বৎসরে সবার সাথেই আমার দেখা হয় এর মাঝেও কোনো মিটিং হইলে জরুরি কোনো কাজ থাকলে মুক্তিযোদ্ধাদের ওই মিটিংয়েও দেখা সাক্ষাৎ হয় দেখা সাক্ষাৎ কৌশল বিনিময় করে একজন অপরকে পাইলে অত্যাধিক আনন্দিত আমরা আনন্দিত হই খুব উৎসাহিত হই যে মানে কেমন আছো তুমি কেমন আছো এরকম মত বিনিময় করি একজন আরেকজনকে পাইলে সেটা ভাইয়ের চেয়েও মানে বাপের চেয়েও সম্পর্ক বেশি আমরা মনে করে চলি তখন খুবই আনন্দ লাগে যে দৌড়াই তুমি কেমন আসো এখন আমি কেমন হ্যাঁ আমরা দেশ স্বাধীন করছি সেটা পাঞ্জাবাঞ্জি গুলাগুলি হয় বর্তমান সময়ে একজন নব লেখক কিংবা লেখিকাদের মুক্তিযুদ্ধ সম্পর্কে লেখার জন্য কীভাবে উদ্বুদ্ধ করবেন মুক্তিযুদ্ধ বিষয়ক কেউ যদি লেখালেখি করে সেটা আমরা খুব আনন্দ পাই এবং আমাদের যেগুলি আমরা জীবনে যা কিছু ঘটছে শুদ্ধি কীভাবে কী মানে ঘটছে কাকে পাঞ্জাবিদেরকে আমরা কীভাবে আঘাত করছি এবং যুদ্ধকে তাদেরকে হটাইছি এগুলি আমরা বলতে তাদেরকে বলতে খুব উৎসাহ বোধ করি এবং তারাও খুব উৎসাহ বোধ করে একজন লেখককে আমরা ধন্যবাদ জানাই যে আমাদের সম্বন্ধে সে লেখে এবং 50 বছর পরে এটাই আমরা আনন্দিত হই একজন লেখককে আমরা ধন্যবাদ জানাই যে সে লেখক আর উৎসাহ আমরা আমাদের যারা বলার আমরা যা জানার ব্যক্তিগত যা যুদ্ধে আমরা যুদ্ধ করছি সম্পূর্ণ তাদেরকে আমরা জানাই উদ্বুদ্ধ করি মানে বঙ্গবন্ধু যেদিন 1975 সনে যেদিন উনি মারা গেলেন তখন হঠাৎ করে রেডিওতে ঘোষণা হইল মানে বঙ্গবন্ধুকে দেশের বৃহত্তর খাতিরে হত্যা করা হয়েছে
তখন আমি কান্নায় ভাঙে পড়ি। বৃহত্তর খাতিরে হৈরাচারী সরকারকে খতম করা হইলো, এরকম স্লোগান দিল, তখন মুখ ভাটে আমার, মানে আমার অন্তর চোখে দেয় পানি, মানে আসতে বন্ধে ভাই বাপ ভাই নিয়ে রোয়া রোপণ করতেছিলাম, সব ফলাই আছে দৌড়িয়া একান্নাকানি, কই মোবাইল ইয়ে আছে, কই রেডিও আছে খুঁজে আছে এই খবর নিলাম। এই তার জন্য এখন আমার চোখের পানি আছে, সেই বঙ্গবন্ধুকে আমি সচোখে দেখছি এবং তার কথা শুনছি, হাত মিলাই হাত মিলাইছি, ওইটা এখন আমার চোখে পানি আছে ওনার ওনার কথা বললে। এর নং আমার ইউনিয়নের মুক্তিযোদ্ধা কমান্ডার ছিলাম, 40 বছর কমান্ডার এবং আওয়ামী লীগের একজন ওয়ার্ড সভাপতি।